আসসালামু আলাইকুম, আমি নীলুফা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নীলুফা শখের রান্নাঘরে। আমার আজকের রেসিপি খুবই কমন ও সহজ একটি রেসিপি, শীতের সবজি ফুলকপির সাথে আলু দিয়ে ভাজি। এই রান্নাটি আমরা সবাই করে থাকি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। কে কে আমার মতো এভাবে রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আসুন দেখে নেই মূল রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। অ্যাড করছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করছি হাফ কাপ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলার মধ্যে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা ফুলকপি ও আলু। আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি ও 4টি আলু নিয়েছি। ফুলকপি ও আলুগুলোকে মশলার সাথে 1-2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে আছে। এই রান্নাতে বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে ফুলকপি ও আলু গলে গিয়ে ভাজিটা দেখতে সুন্দর হবে না, আর দেখতে সুন্দর না হলে খেতেও ভালো হয় না। এখন ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফুলকপি ও আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মাঝে আমি 1-2 বার ঢাকনা খুলে নাড়া দিয়ে দেব। যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফুলকপি ও আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই ভাজিটা হতে সময় লেগেছে 15 মিনিট। প্রথম 3 মিনিট আমি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে রান্না করেছি, পরে 10 মিনিট চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করেছি। এখন এর মধ্যে অ্যাড করছি কিছু কাঁচামরিচ ও কিছু ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও 2 মিনিট চুলার আঁচ হাই ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব। আপনাদের যদি মনে হয় পানিটা একটু বেশি হয়ে গেছে, তাহলে আপনারা ঢাকনা না দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে রান্না করবেন, তাহলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আবারও আসছি এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।